আসানসোল পৌর নিগম নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে যোগ দিলেন অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি। আসানসোল পৌর নিগম নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে তৃণমূল প্রার্থী 76 নম্বর ওয়ার্ডের ববিতা দাস ও 77 নম্বর ওয়ার্ডের প্রার্থী গুরুমিত সিং প্রচার মিছিলে নামলেন, সঙ্গে যোগ দিলেন অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি। তিনি তার বক্তব্যে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে, যা দেখে মানুষ তাদেরকেই ভোট দেবে এবং আসানসোল কর্পোরেশনকে মমতার হাতে তুলে দিতে পারবেন তারা, এমনটাই তিনি জানিয়েছেন। কি বার্তা দেবেন মানুষকে? অবশ্যই এটাই বার্তা দেবো। আমি গুরমিতার জন্য এসেছি এবং অবশ্যই ববিতাদিও এখানে রয়েছেন, 77 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে রয়েছি এবং অবশ্যই সবাইকে এটাই বলতে চাই, উন্নয়নের কাণ্ডারি তো একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াপুঞ্জি নিয়ে অবশ্যই ভোট দিয়ে গুরমিতাকে জেতাতেই হবে এবং সেটার জন্যই আমার আজকে আশা, এবং সঙ্গে ববিতাদিও রয়েছেন, সঙ্গে রয়েছেন আরও বহু বহু মানুষ। সামনে বিশাল একটা মিছিল, প্রচুর ভিড়ও দেখতে পাচ্ছি এখানে, এটা আমাদের অভিনেতা অভিনেত্রীদের কাছে খুবই পাওনা, কারণ এইভাবে যখন কোনো ভোটের প্রচারে বেরোই তখন নিজেকেও ভীষণ ভালো লাগে এবং সবথেকে ভালো লাগে যে চারিদিকে এত উন্নয়ন দেখতে পাচ্ছি এবং যবে থেকে দিদি এসেছেন তবে থেকে শুধু উন্নয়ন, এবং স্পেশালি মহিলাদের ক্ষেত্রে দিদি এত কিছু ভেবেছেন, সবার ক্ষেত্রেই দিদি ভাবেন শুরু থেকে শেষ হবে, তাই সবসময় চাইবো যে দিদি সঙ্গে থাকুন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।